বন্ধুরা, আজকে বানাতে চলেছি কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি আলু কেটে রেখেছি ডুমো করে। আগে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। পরের মধ্যে তেল ছিল, সকালবেলা পেঁয়াজগুলি আলু ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। লাল লাল হয়ে আসা পর্যন্ত বাড়তে থাকবে। আমি ঢাকা দিয়ে দেবো, আলুগুলো একটু লাল লাল হয়ে যাক। আমি এদিকে কাঁচকলা নিয়ে নিয়েছি, কাঁচকলা আলু সেদ্ধ করে তারপরে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি এখানে জিরের গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, আর একটু নুন, একটু চিনিও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেসন। আর আমার একটা ভাজা সিক্রেট মশলা আছে, যেটা জিরে ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা, তেমন কিছু তেজপাতাও দেওয়া আছে, ওটাও নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব। চারটা করে চপের মতো এরকম ভাবে প্রত্যেকটা কোফতা আমি বানিয়ে নেবো। প্রত্যেকটাতে আমার দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি কাঁচকলার কোফতাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি একে একে তেলে ছাড়বো। তেল অলমোস্ট গরম হয়ে গেছে আমার, মোটামুটি একটা তেল দিয়েছি। তিনটে তিনটে করে ভেজে নেবো, তিনটে কি চারটে করে ভেজে নেবো। কোফতাগুলোকে উল্টে দিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে এভাবে ভেজে নিতে হবে। কোফতা ভাজা চলছে। কোফতা কারিতে আমি একটু সাদা তিল বাটা দেবো, তার সঙ্গে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো চলবে না, আর আদা বাটা দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা মিক্সিং করে তারপরে এটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, কাঁচকলার কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। যখন আমি গড়ছিলাম তখন ভেতরে একটা করে কাজু দিয়েছিলাম, দেখুন কি সুন্দর কোফতার সঙ্গে কাজুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এটা যখন কোফতা কারির সঙ্গে খাবেন বা শুধু খাবেন বা তরকারিতে যখন মুখে পড়বে, খুব টেস্ট হয়, মানে দারুণ লাগে খেতে। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সামান্য গোটা জিরে দেব। এবার মশলাটা কষে নেবো কোফতা কারি। সামান্য গোটা জিরে দিলাম, আর একটা ছোট তেজপাতাও দিয়ে দিলাম, আর দিলাম কিছু গোটা গরম মশলা, তিনটে এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু নাড়াড়ি করে নেব। জিরেটা একটু লাল লাল হয়ে যাক। হয়ে গেছে জিরে লাল লাল অলমোস্ট। এরপরে আমি একটু আদা বাটা দিয়ে দেবো, একটুখানি আদা বাটা দেবো। আদা বাটা দেওয়ার পর আমি 3 মিনিট দিয়ে দেবো। আমি আদাটা ফুটতে চেষ্টা করবো, দাঁড়ান করে গ্যাসের তেলটা কমিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, সাদা তিল বেটেছিলাম, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এটা আমি ভালো করে মিশিয়ে নেবো, একটু জল দিয়ে
হচ্ছে টেস্টটাকে আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আমার বাকি ধোয়া জলটা একটু আমি দিয়ে দিলাম, এবার মশলাটাকে করতে থাকবো। এরপর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, মশলাটা খুব ভালো করে কষতে হবে যাতে খোলা তেল ছেড়ে আসছে। এরপর এর মধ্যে আমি একটু টমেটো পিউরিও দিয়ে দেবো, আমার কাছে টমেটো নেই তাই টমেটো কেটে দিলাম। আবার সুন্দর করে নাড়ানি করে দেবো। এরপর ভাজা আলুগুলো দিয়ে দিই, আলুগুলো দিয়ে কষাতে থাকবো, আঁচটা একটু বাড়ানো আছে, কমিয়ে দিলাম, কষাতে থাকবো। মশলা কষা চলছে, আমার কাঁচকলার কোপ্তা অলমোস্ট ডান, আলু ঝোল উঠতে শুরু করে দিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুঁজে দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে থেকে দু তিনটে আলু আমি একটু গলিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। এবারে গ্যাসের মানে আঁচটাকে সিম করে দিয়ে আমি একে একে কোফতাগুলোকে ডুবিয়ে দেবো। এরকমই ঝোল ঝোল থাকবে কারণ কোফতাতে অনেকটা ঝোল টেনে নেবে। আরেকবার মাছটাকে জোর দিয়ে দিলাম, একবার ফুটিয়ে নিলে আমি বন্ধ করে দেবো। তারপর আমি এর মধ্যে একটু বন্ধ করার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার কাঁচকলার কোফতা কারি। তাহলে চলুন বন্ধুরা, আবার কোনো রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো, এরকম গল্প করতে করতে আবার রান্না করা যাবে। তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।